Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa mawala amma ba'd. Averroes International School প্রতিষ্ঠাকালীন সময় থেকে অব্যাহতভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ইসলামাইজেশন অফ নলেজ এবং ইসলামাইজেশন অফ এনভায়রনমেন্ট এর উদ্দেশ্যে। অর্থাৎ আমাদের কোমলমতি শিশুরা তারা যেন আধুনিক শিক্ষার পাশাপাশি দ্বীনী শিক্ষা পায়, তারা যেন কোরআন এবং সুন্নাহ, তাওহীদ, আখিরাত এবং আখলাক ইত্যাদি সম্পর্কে যেন যথাযথ জ্ঞান অর্জন করতে পারে, তারা যেন সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হিসেবে গড়ে ওঠে এবং তারা মানুষের জন্য কল্যাণকর মানবিক মূল্যবোধ নিয়ে যেন তারা বড় হয়ে ওঠে, তাদের জন্য আখলাক এবং আকীদা অত্যন্ত উন্নত হয়, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের দেখানো পথে যেন তারা তাদের পথ পরিক্রমায় পরিচালিত হতে পারে, সেজন্য এভারোস ইন্টারন্যাশনাল স্কুল কাজ করে যাচ্ছে এবং এই উদ্দেশ্যে এভারোস ইন্টারন্যাশনাল স্কুল প্রতিষ্ঠা করেছে এভারোস শরিয়া এবং ইসলামিক সেন্টার, অর্থাৎ এভারোস শরিয়া অ্যান্ড ইসলামিক সেন্টার। এই শরিয়া অ্যান্ড ইসলামিক সেন্টারের দায়িত্বে আমি রয়েছি এবং আমি এখান থেকে যে কাজটি করছি তা হলো এভারোসের ছাত্ররা তারা যেন সত্যিকারের দ্বীনী শিক্ষাটি তারা পায়, অর্থাৎ আধুনিক যে শিক্ষা তাদের রয়েছে সেই শিক্ষার পাশাপাশি এবং সাথে সাথে তারা যেন মৌলিক দ্বীনী শিক্ষাগুলো যেন তারা পেয়ে যায়। এবং এখানে প্রায় শতাধিক শিক্ষক তারা কাজ করছেন তিনটি ডিপার্টমেন্টে, এর একটি ডিপার্টমেন্ট হলো কোরআন, হিফজুল কোরআন, আরেকটি আরবিক ল্যাঙ্গুয়েজ, আরেকটি হলো ইসলামিক স্টাডিজ। আমাদের এই এভারেজ ইন্টারন্যাশনাল স্কুলের বাচ্চারা তারা কিন্তু আলহামদুলিল্লাহ অধিকাংশ বাচ্চা তারা হিফজ করছে এবং অনেকে এর মধ্যে হিফজ কনভোকেশনে জয়েন করে তারা আলহামদুলিল্লাহ হিফজ সমাপনী পাগড়ি তারা গ্রহণ করেছেন। এবছরও 10 জন তারা হিফজ সম্পাদন করেছে এবং এদের হিফজের স্ট্যান্ডার্ড আলহামদুলিল্লাহ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের। অনেকের তালওয়াত শুনলে আপনি বুঝতেও পারবেন না এর কি বাংলাদেশি কোনো ছাত্র কিনা, এত চমৎকারভাবে তারা হিফজ করছে। এবং এখানে আমরা একটা ইন্টারন্যাশনাল মোসাবাকা একটা ডিপার্টমেন্ট তৈরি করেছি, সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন দায়িত্বশীলকে নিয়োগ করা হয়েছে যিনি তাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হিফজ করানো এবং কেরাআতের প্রশিক্ষণ প্রদান করা, তাজবিদদের প্রশিক্ষণ প্রদান করা এবং বিভিন্ন কম্পিটিশনে তারা যেন জয়েন করতে পারে সেভাবে তাদেরকে যোগ্য করে তোলা হচ্ছে। আর এখানকার যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের যে কাজগুলো হয় তা কিন্তু মেদিনা ইউনিভার্সিটিতে যেই অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের যেটি মেদিনা অ্যারাবিক বা দুরুসুল লুগাতিল আরাবিয়া নামে ভি আব্দুর রহিমের যে বইটি সেটি এখানে পড়ানো হয়, ইসলামিক স্টাডিজে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বইগুলো পড়ানো হয় যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহিহ আকীদার বিভিন্ন স্কলাররা যে বইগুলো লিখেছেন সেগুলো তাদেরকে এখানে ইসলামিক স্টাডিজে পড়ানো হয়। সেখানে আকীদা পড়ানো হচ্ছে, ফিকহ পড়ানো হচ্ছে, সিরা পড়ানো হচ্ছে এবং সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ ভিত্তিক কিভাবে জীবনযাপন করবে সেই বিষয়গুলো কিন্তু তাদেরকে শেখানো হচ্ছে। ক্যারেক্টার ডেভেলপমেন্ট এবং তাদের যে ইসলামিক লাইফস্টাইল কেমন হবে এই বিষয়গুলো এখানে তদারকি করা হচ্ছে। এখানে নিরলসভাবে এই জায়গায় কাজ করে যাচ্ছেন এভারোস ইন্টারন্যাশনাল স্কুলের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও অ্যাজ ওয়েল অ্যাজ হেড অফ দি স্কুল এবং এখানকার সম্মানিত চেয়ারম্যান এবং ফাইন্যান্স ডিরেক্টর, তারা কিন্তু অব্যাহতভাবে এই কাজটি করছেন এবং তাদের বিকজ অফ দেয়ার হিউজ ইন্টারেস্ট ফর ইসলামাইজিং দি হোল এডুকেশন সিস্টেম অফ এভারোস ইন্টারন্যাশনাল স্কুল এখানে কিন্তু ইসলামিক শরিয়া অ্যান্ড ইসলামিক সেন্টার এখানে এস্টাবলিশ করা হয়েছে। আমরা ইনশাআল্লাহ আমাদের বাচ্চাদেরকে আমরা চাই তারা যেন দুটো শিক্ষা, অর্থাৎ আধুনিক শিক্ষা এবং ইসলামিক শিক্ষার একটা কম্বিনেশনে যেন তারা সত্যিকার অর্থে যোগ্য এবং মূল্যবোধ নিয়ে তারা যেন বড় হয়ে ওঠে এবং তারা সমাজে যেন সত্যিকার অর্থে তারা কন্ট্রিবিউশন রাখতে পারে, এডুকেশন ক্ষেত্রে যেন তারা একটা দিকদর্শন মানুষকে প্রদান করতে পারে। এবং এবারে আশা করছি ইনশাআল্লাহ একটা লিডিং একটা এক্সাম্পল তৈরি করতে পারবে যেন লোকেরা তারা যেন এটাকে কপি করে এবং এরকম এডুকেশন একটা স্ট্রেন যেন সমাজ তৈরি। আমি মনে করি যে এভারোস এটা আসলে একটা এডুকেশনাল মুভমেন্টের নাম, এই কাজটি খুবই আগ্রহের সাথে যারা প্রতিষ্ঠাতা রয়েছেন তারা করে যাচ্ছেন এবং আমরা এভারোস শরিয়া অ্যান্ড ইসলামিক সেন্টার থেকে এটাকে তদারকি করছি, অ্যাডভাইস করছি প্রতি মুহূর্তে, এখানকার সিলেবাসগুলো আমরা দেখে দিচ্ছি কোথাও কোনো ব্যত্যয় আছে কি না সেটা আমরা করছি এবং এখানকার যারা গার্ডিয়ান রয়েছেন তাদেরও মোরাল আপলিফটমেন্ট, ইসলামিক এডুকেশন এবং তাদের নিজেদেরও যেন কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করায় তাদেরকে একটু উদ্বুদ্ধ করা, অনুপ্রাণিত করা এবং তাদের নিজেদের কোরআন শুদ্ধ করে তারা পড়তে পারছেন কি না, তাদের আকীদা আখলাক এবং মানহাজ ঠিক আছে কিনা এই বিষয়গুলো কিন্তু এখান থেকে অব্যাহতভাবে তাদেরকে করা হচ্ছে। এবং এখানকার যে ইসলামিক স্কলাররা যারা আছেন তারা প্রায় লিডিং সকল ইসলামিক স্কলাররা কোনো না কোনোভাবে এখানে আসেন এবং তারা এখানে গার্ডিয়ানদেরকে অ্যাডভাইস করেন, ছাত্রদেরকে তারা লেকচার প্রদান করেন অথবা তাদের সাথে বিভিন্ন ধরনের ইন্টারাকশন সেশন হয়ে থাকে। এছাড়াও এখানে আরও অনেক এখানকার ছাত্ররা তারা কিন্তু আলহামদুলিল্লাহ ইন্টারন্যাশনালি তারা মানে একেবারে হায়েস্ট ডিস্টিংশন নিয়ে তারা
আর রেজাল্ট করেছে তাদের এ লেভেলস এর এবং ও লেভেলস এ তারা ও লেভেলস এ তারা কাজ করেছে এ লেভেলস এ তারা ইনশাআল্লাহ অ্যাপিয়ার করবে এবং সেখানেও তারা খুবই চমৎকারভাবে তারা ফলাফল করছে আশা করছি ইনশাআল্লাহ তাদের সকল দিক থেকে তারা অনেক ভালো করবে ইউ ক্যান ট্রাস্ট ইনশাআল্লাহ এভারোস এডুকেশনাল সিস্টেম এন্ড এভারোস এডুকেশনাল স্ট্রিম আশা করছি আপনাদের সাপোর্ট নিয়ে ইনশাআল্লাহ এভারোস একটি এডুকেশন ক্ষেত্রে একটা বিপ্লব সাধন করতে পারবে এবং একটা সত্যিকার পথ দেখাতে পারবে যে আমরা কোন পথ এবং পদ্ধতিতে আমাদের সন্তানদেরকে আমরা শেখাবো আমরা আস্থা রাখতে পারি বিশ্বাস রাখতে পারি এবং আমি বলবো যে আমরা সকলে মিলে দোয়া করি আমরা যেন সত্যিকার অর্থে এখানকার কাজ করতে পারি এভারেজ শরিয়া অ্যান্ড ইসলামিক সেন্টারে আরও অনেকগুলো কাজ আছে এখানকার কেবল কারিকুলাম ডেভেলপমেন্ট করা নয় যেন এখানকার বইপত্রগুলো ঠিক সহিমান হাজ এবং আকিদার আলোকে যেন বইগুলো লেখা যায় সেই বইগুলো আমাদের শিশুদের জন্য আমাদের শিক্ষার্থীদের জন্য লেখা সেগুলো বিভিন্ন ধরনের যে ইসলামিক এডুকেশন যে কারিকুলাম ইন্টারন্যাশনাল যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুবই ভালো করছে তাদের সাথে এক ধরনের র‍্যাপোর্ট বিল্ডিং করা সেগুলোকে সামনে রেখে সেই আদলেই এখানকার যে সিলেবাস আছে কারিকুলার অ্যাক্টিভিটিস আছে সেগুলোকে সাজানো এটি আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আশা করছি ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এনভায়রনমেন্টকে আল্লাহ তাআলা পজিটিভ করে দেবেন এবং এই এডুকেশনাল মুভমেন্টকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন এবং আপনাদের সাহায্য সহযোগিতা এবং আপনাদের দোয়া নিয়ে আমরা এগিয়ে যেতে চাই যে ইনশাআল্লাহ এটা বাংলাদেশে একটা রোল একটা লিডিং রোল প্লে করুক ইন টার্মস অফ এডুকেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভারেজকে কবুল করে নিন হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবীনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু